গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। ভিডিওটা হচ্ছে এটা শুক্রবারের ব্লগ, তো যাই হোক সময় হবে, সকালবেলা উঠে এটা অনেক আগে আপলোড করছি। তো দেখো উঠেছি তো অনেকক্ষণ আগে, তা আমি তো উঠেই আগে ব্যায়াম করি, ব্যায়াম করে তারপরে আমি কাজে হাত দিই। তো আজকে একটু ব্যালকনিটা গেলাম, দেখছি বেশ মেঘলা আকাশ, খুব ভালো লাগছে, বৃষ্টিও মনে হবে। তো যাই হোক ডাস্টিংটা সেরে আর এদিকে একটু বাইরে একটা ঝুলটা ঝেড়ে নিলাম। পুজো বলে কথা, পুজো আসছে, মা আসবে সবার বাড়ি বাড়ি, তাই না? বছরে একবার ছেলে পুলেদের নিয়ে ঘর দর তো পরিষ্কার করতে হবে। আমার তো সারা বছরই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন লিখেই আছে। তো যাই হোক ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে দেখো এগুলো সব পাথর, এগুলো সব ধোবো, বুঝলে প্লাস্টিকগুলো সব ধোবো। তো চলো এবারে তারপরে এখন ঝাড়টা দিয়ে আগে ওইদিকে মোছামুছি করি ব্যালকনিটা, ব্যালকনি করে করতে হবে, তো সেই জন্যই আমি এইভাবে কাজগুলো আর কি করি। তারপরে তো যাই হোক মানে ঘরটার ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে দেখো বাইরেটা মুছছি ব্যালকনিটা, এটা তো আমার ডেইলি কাজ, এটা তো আমাকে মুছতেই হবে, না মুছলে হবে না। তো এবারে কি করব, মোছামুছি করে ওদিকে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে এবারে ধোব, টেবিলটাকে ধুয়ে তারপরে আবার ঘরটারগুলো মুছব। তো এইসব করতে করতে না অনেক সময় চলে যায়, বেলা হয়ে যায়, কিন্তু করার কিছু নেই, করতে তো হবে। আমরা বাঙালি, আমার তো কাজের মানে যারা মানে থাকলেই বা কাজের লোক কি আর এই সকালবেলা উঠে করে দেবে, কখন জায়গায় জল দেওয়া, ঝাড় দেওয়া, ঝাড় দেবে, কিন্তু যারা মানে না আর তারা যাই হোক, এই জন্য আমি কাজের লোক রাখি না, যেমন তার মধ্যে আমি একজন কাজের লোক রেখে আমার যাই হয়ে যাবে না কেন, আগে আমার বাসায় কাজ সারা চাই, তারপর দেখি আমার লাভ, যার জন্য আমি সকালে উঠে আমি রাখি না, যতদিন আগে আমি চাও খাই না, এমনকি গ্যাসের কাছে যখন উপায় হবে না, গ্যাসে মানে বাসি জায়গায় বাসি কাপড়ে গ্যাসে হাত দিই না, যতই যাই হোক যাই হোক দরকারও হয় ভোরবেলা কিছু করতে, তাহলে আগে আরো ভোরে উঠবো, ঘরটা বাসি, ঘরটা অন্তত ছেড়ে জামার টামার ছেড়ে গাটা ধুয়ে অন্তত আসবো। যাই হোক ঘরটাও মোছা আমার কমপ্লিট হলো, আর এত এবারে চানটা করে চলে এলাম, পুরবো সারবো, পুজো সারবো, লাভ নেই বুঝলে তো। তো গরমের মধ্যে এত গরম, এত গরম বিভোর, সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে চানও করতে হয়, প্রথম কথা না হলে। আর এইসব কাজগুলো করলে ঠাকুরের জল পাওয়া যাবে না, মানে হুড়াহুড়ি বেশি, এটা একটা বিশাল বড় সমস্যা। আবার সাড়ে সাতটার মধ্যে চানও করতে হয়, যেহেতু ওই যে ঠাকুরের জল নিতে হয়, নাহলে পৌনে আটটার মধ্যে জল চলে যায়, আবার এই হয়েছে আর জ্বালা, জানো তো। তো যাই হোক হলো স্নানটা, এবারে একটু মুখে ওই যে টোনারটা লাগিয়ে নিলাম শীতের উপরে, এবার চলে যাবো ঠাকুর ঘরে চটপট করে পুজোটা দেবো। আবার আজকে সারাদিন স্নান করে চলে এলাম, জানো তো, এই যে ধুলাম, টোনার ভাবলাম সেগুলো আবার রাখতে হবে, গুছাতে হবে, এগুলোও তো করতে হবে, বলো না, ঝটপট করে রান্নাটা সেরে আর এই কাজগুলোও করতে হবে। একটু চা খাবো, আর তো যাই হোক সব ছেলেকে কিছু করে নিলাম, দুধ দেবো, পুজো দিয়ে নিলাম, এমনকি সকালে উঠে জলটা পর্যন্ত আমি খাই না আগে। যাই হোক ছোলাটা খেয়ে নিলাম, ছোলাটা খেয়ে একটু চাটাও বসালাম, আর এইদিকে চালটা চাটা হতে হতে চালটাকেও ধুয়ে রাখছি, বলে না, আমি একটু মানে শুধু শুধু এরকম বসে থাকতে পারি না, কাজ করবো, চাটা হচ্ছে ততক্ষণ কী করবো বলো, ততক্ষণ ওই জন্য আমি কী করলাম এদিকে চালটাকে ধুয়ে রাখি, রান্না করবো, ধুয়ে উঠতে পারছি না, সবজি তেমন নেই, এখানে একটা বাজারওয়ালা আছে, বাপরে ওকে ছেলে খাওয়ানো যে দিয়ে দিলাম, মানে বিপদ আমার হয় যে একটু কোনো সময় দুধ খেতে চায় না, ওকে জোর করে এক নিঃশ্বাসে এক দানা খাওয়াতে হয়, তাও আবার ডেলি নয় বাবা, তিন দিন যাচ্ছে ছাড়া ছাড়া দুধ খা, দুধ খা বললে তখন আমি কোনো বসেও চা খাই না জানো, সব সময় মানে কাজ করতে করতেই চা, নিজে চা এরকম একটা, রোজ অফিস থেকে এসে বলবে মা দুধ গরম করে দাও, দুধ খেয়ে তারপর ঘুমাই, আর এ দুধ একদম খেতে চাই। যাই হোক আমিও চাটা খেয়ে নিলাম একটু আরামে বসে, দেখছো কিরকম ঘামছি, পাখা চলছে অথচ দেখো ঘামছি, বাজার রান্না করবো ভেবে উঠতে পারছিলাম না, সবজিও নেই, তো ভাগ্যিস যাক একটা বাজারওয়ালা এলো, 270 না 80 টাকা হয়ে গেল, চিন্তা করতে পারবে এইটুকু বাজার,
আমি বাজার করে বাজারওয়ালা আসলে আমার তো আমি বাজার করলে ধোয়ার একটা ব্যাপার আছে, তো যাই হোক, তো এবারে হয়ে গেল এই যে সব, এবার ধোয়া ধুয়ের পালা, ধুয়ে ধুয়ে সব রাখলাম, রেখে এবারে সবজিগুলোকে আমি ধুয়ে রেখে, আর ওই কচুতে দেখো কি মাটি, কচুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বুঝলে, একটু তো ভিজিয়ে রেখে তারপরে সব ধুয়ে রাখলাম, এদিকে সবজিটাও কেটে দেখো, সবজি কাটতে কাটতে দেখো হাতের এই জায়গাটাই কেটে গেছে, ওটাই কেটে উঠি দিয়ে না, ছুরিটা দিয়ে পেঁপেটা এক সাইড কাটতে গিয়েছিলাম, আর কোনটা ছুরির যে মুখটা আছে দন্তটা ওটাই হলুদ লাগিয়ে হলুদ লাগালে তো যাই বলে যে করার নেই হয়ে গেছে, তাই হলুদ লাগিয়ে কম হয় লাগালে না তাড়াতাড়ি সেরে যায়, সেজন্য হলুদ লাগিয়ে সেরে যায়, তো এদিকে আমড়াটাকে বেশ তো ভালো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে আমড়াটাকে তো করার নেই এখন, নুন দিয়ে ভাপিয়ে নিলাম, ওই জন্য হলুদটা লাগালাম, মানে ওই সিদ্ধ করে নিলাম একটু, তারপর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে, আর তো এদিকে আমড়াটা দেখো একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম, লঙ্কা দিয়ে আর জলটা ফেলে দিলাম, আর করবো ওলটাও বসিয়ে দিলাম, ওলটা ওলটা কেটে ওলটা দিলাম, যাদের এখন সব বসিয়ে পড়ে গেছে, তারটা আমাকে তিন চামচ দিয়ে একটু সিদ্ধ করতে বলে দিলাম, তবে ফলে দেখো তেল পড়ে গেলে পড়ে গেলে থেকে তাড়াহুড়ো করতে গেলে সেরকম তেল তেল পড়ে যায়, হয়তো তুমি পড়ে গেছে করলেও কি করবো বলো, তেলটা জল তুলতে হবে বলে নাকি, তেল পড়লে যাই হোক দোষ কেটে যায়, কিন্তু সেটা আবার শুনে করতে হবে, ছোট ছেলে এনে সেট করে রেখে দিয়েছি, আমড়াটাও হয়ে গেছে, রেখে দিয়েছিলাম একটু খেতেও ভালো লাগে, এতে সব রকম যেরকম শুক্তো হয় শুক্তোর মতোই সব দেওয়া হয়, কিন্তু এটা রাঁধুনি আমি লেবু আদা দিয়ে করতে হয়, আর কি বলতো এই শুক্তোটা না খেতেও ভালো লাগে, তো হলুদ পরে না মশলা পরে রয়েছে, তো ফার্স্টে কি করবো কেটে রাখা করলা, মানে করলা যাই আলু পটল সব দিয়ে ফেলে ফুটিয়ে দিচ্ছি একটু ভালো করে, ভালো করে একটু ওই জন্য এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে একটু ভালো করে একটু ভাজা হয়ে কোনে দিয়ে সবজিগুলো, তারপরে সেগুলোর মধ্যে আছে তোমার পেঁপে লেখে দিয়ে দেবো, এদিকে উল্টাও আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে দেখো উল্টা বসিয়েছিলাম, ঠিক আছে এদিকে দেখো উল্টাও সিদ্ধ হয়ে গেল, এবার উল্টাকে নামিয়ে দিলাম, তারপরে বাকি উল্টা না খুব সবজিগুলো দেবো, এই বাকি সবজিতে কী আছে বলো, পেঁপে আছে, লাউ আছে, ভেঁড়িয়া লাল লাগলো আছে, সব নিয়ে সবজিটা এবার দিয়ে দেবো, এতে কাঁচকলাও দেওয়া যায়, দাম দিয়ে ছিল না সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেবো, তারপরে একটা ফোড়ন রেডি করবো, তো এদিকে কি বলতো এদিকে মানে তোলা কাজ যেগুলো রোজ হয় না সেই কাজ করতে করতে রান্নাটাও করতে হচ্ছে, আর এদিকে ফুলকপিটা কেটে নিয়েছিলাম, আর নুন দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেল, ওলটাও হয়ে গেছে, ওলটা গরম গরম না মাখলে না কী হবে বলতো, ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে আবার মাখা যাবে না, তাই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি, আর ওলটাতে তো নুন দিয়েই রেখেছিলাম আগে, নুন দিয়ে সিদ্ধ করেই ছিলাম, সেই জন্যই আর নুন এখন দিলাম, তো এদিকে আমার শুক্তোটাও হয়ে গেল, ফোড়নে কি দিচ্ছি মেথি রাঁধুনি শুকনো লঙ্কা দিয়েছি একটা প্যানের মধ্যে, এটাকে ফোড়ন দেবো আলাদা একটা প্যানে, তেলটা সর্ষের করে একটু দিয়ে দেবো, তারপরে একটু আদা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিতে আদাটাও ফোড়নে দিয়ে দিতে ফোড়নটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, আদাটা দিয়ে তারপরে আদাও বেশি করে আদাটা খুব সুন্দর দিয়ে দেবো, খুব ভালো লাগে।
আরো আদা বাটা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নেবো। উপর থেকে আদাটা দিয়ে ফুটিয়ে নিয়ে তাহলে আমাদের শুক্তো রেডি। শুক্তো হয়ে গেল, ঢেলে নিলাম। ব্যাস দেখো শুক্তোটা কি সুন্দর লাগছে। তেজপাতা, এলাচ, দারচিনি, ফোড়ন দিলাম। ফোড়নটা ফোড়ন দেওয়ার পরে আমি আলুটাকে দিলাম, আলুটাকে একটু লাল লাল দিলাম, যেহেতু সিদ্ধ করা আছে রান্নাটা করবো, এতে না গ্যাস ভেজে রান্না করছি ভেজেও করি। আজকেরটা আর ভাজলাম না, তো একেবারে সব খেয়ে নিলাম মশলাগুলো দিয়ে। দিয়ে ব্যাস এবারে কি আর কি ঢেকে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেবো, মানে কষিয়ে নেবো আর কি। ভাজাও হবে, কষানো হবে, সব একসাথে ভাতটাও বসিয়ে দিলাম, জল টমেটোগুলো দেখেছো খুব সুন্দর একদম সফট হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল এবারে বেশ কিছুটা এবারে জল জল দিয়ে এইবারে নেড়ে এটি চাপা দিয়ে 5 মিনিট রাখলাম। কালারটা তো সুন্দর হচ্ছে না, বেশ ভালো একটা ফ্লেভারও আসছে। তো এইবারে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আচ্ছা এবারে দেখো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে। আচ্ছা সেই তারপরে রেখে রাখলাম, একটু চিনিও দিলাম একটু। আচ্ছা তারপরে ধনে পাতাও দিলাম, ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপরে রেডি করে নেব। তো তরকারি ছেলে তরকারিও বের করে দিলাম, আর দিয়ে তরকারিটা বের করে রাখলাম। আর রান্নাঘরের অবস্থা তো পুরো এমন হয়ে আছে, মানে হেগে রেখেছি চারিদিকে, দেখো চান নোংরা হয়ে আছে। এবারে আমার অবস্থা খারাপ, তো যাই হোক মানে সন্ধ্যা হলো, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল। এইবারে তো কাজ আছে আরো, এই যে ঠাকুরের বাসন টাসন ধুলাম, সাথে ভাই সেগুলো কেড়ে দেবো। এইবারে একটা কাজ আছে, সকালে তো এই র্যাকগুলো ধুলাম, এবারে এইটা ধুবো। এই দেখো বড় একটা রয়েছে, এটা খালি করবো। কেন বলো তো, এটা আমি পরে 3 মাসই হয়েছে এটা ব্যবহার করছি, কিন্তু রেখে দিয়েছে এইবারে এটা ব্যবহার করবো কি হবে 2-3 মাস, কিন্তু তখন আমি রেডি করে দিয়েছি। এই দেখো এখন খালি করে টাইম হয়েছে, ওইবারে তখন আর তখন দেখো ততক্ষণ শুকিয়ে যাবে, আমি কি এটাও এটাও হয়ে যাবে, তাহলে আর কোনো ব্যাপার থাকবে না। তো এখন
কাজ থাকলে না হয়ে গেলে তারপরে এবার ঘরে আমি মানে কিভাবে লাইন বাই লাইন আমাকে কাজগুলো করতে হচ্ছে, কোনটা আগে করলে আমার সুবিধা হবে, কোনটা পরে করলে আমার সুবিধা হবে, সেইভাবেই আমি কাজগুলো করি জানো তো। এবার ছেলে বেরিয়ে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে আরামে কাজগুলো করবো, আমারও খাওয়া হয়ে যাবে, আমি এবার খেয়ে দিয়ে কাজ করবো। আর সত্যি বলছি আজকে সুপ্তটা খেয়ে এত মানে দেখানোর জন্য কি বলবো, এত ভালো লাগলো মানে অনেকদিন বাদে পড়াই হয় না, করাই হয় না এই সুপ্তটা। তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে, আর আমরা চাটনিও খায় না, খুব সহজে চাটনি মানে করি চাটনি বানালেও খায় না, আমাকে খেতে হবে মাঝে মাঝে এইরকম খাবার গুলো খেতে না বেশ ভালোই লাগে। আমরা হয়তো মানে ভাবি যে কি খাবো, আমার বর তো আগে এসব খেতেই চাইতো না, যাই হোক খাই একটুখানি খুব ভালোবাসে। তো এই ধরনের খাবার না বেশ মাঝে মাঝে খেতে কিন্তু খুব ভালোই লাগে, করতে করতে খুব ভালোই লাগে, এমনটা হবে আমি চলো করে জল নিলাম নিচ থেকে, ওই একটু টাইম করলে জল নিয়ে আমার আমি ভাবতে পারিনি আজকে আমার সাথে কেন আমি ভাবছি এতগুলো কাজ আজকে ওইগুলো র্যাঙ্কগুলো ধুলাম ধুয়ে আবার রয়েছে, তারপর দেখলাম একটার পর একটা একটার পর একটা প্লাস্টিক আমি মাঝে এই দিকে মানে এই দিকে মানে এই ঘরটাই এই পাশটাই আজকে পুরো কমপ্লিট করে দেবো মোছামুছি বয়স সত্যি বলছি মানে করতে করতে যে এত বেলা হয়ে যাবে এতক্ষণ সময় লাগবে এটা ভাবতেই পারিনি। পরেই দেখো এগুলো সব গুছালাম, আর এবারে কত জঞ্জাল বেরিয়েছে সেগুলোকে তো ফেলবো, সেগুলোকে তো ফেলবো বা কাউকে দিয়ে দেবো, এদিকে ওই কানেরটা অনেকদিন আগে কিনেছি আর তারও পরা দেখা যাবে, আর এদিকে এবার রেখে দিলাম এবার যে ওটা পাতাই হতো না, সেই টেবিল ক্লথ টা ছিল ওটা ভাবছি এমনি রেখে রেখে তো নষ্ট হতো, তার থেকে ভালো ওটাকে কেটে যাই আর এমনি পেতে এবার তাই করলাম। তো অনেকে বলে যাই হোক তাই করে তাদের জন্য ঠিক আছে, আমাদের তো সেটা না, তো বেকার কেনা হয় আমার এত, কিন্তু ওই যে শখে ভাল লাগে কিনে এই দু একবার পরে ফেলে রাখি, তাই তো ঘরে বকাও খাই। যাই হোক এবার করার কিছু নেই, বকা খেলে তো যাই হোক এই সুন্দর লাগছে না, সব ছিঁচি এত সুন্দর ভাবে আমার হয়ে গেছে, আর এদিকে করতে করতে রাত নটাও বেজে গেল, আর এই দেখো একবার এই যে এর মধ্যে রাখছি একবার এর মধ্যে রাখছি এই যে খুব করছি আবার এখান থেকে বের করে হতে মানে এতে আমার ভালো লাগছে না, তো এতে এগুলোও আবার ধুয়েছি জানো সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে নিলাম এগুলোতে রেখে দিলাম, আর এই দেখো সব গুছানো হয়ে গেল, কত সুন্দর লাগছে না একদম। আর
তারপরে বেশ এই তো 8 মাস আগেই গুছালাম, যখন ফ্ল্যাটে মানে গৃহপ্রবেশ হলো ফ্ল্যাটে ঢুকলাম তখনই সব গুছিয়েছিলাম, আবার গুছলাম। এই দেখো এত এবারে এটা বাকি রয়েছে, এটা তো চলো রাত নটা তো বেজেই গেল, সব গুছানো কমপ্লিট। এবারে ফেলবো বেশ, গা ধুলাম, একবার দুই জামা কাপড় কাচলাম, গা ধুয়ে ব্যাস এই ছিল আজকের দিনটা আমার। আর এই চুড়িগুলো বার করে রাখলাম, এই বক্সা দিয়ে আবার জোগাড়লোকে রাখলাম। পরে সারাদিনটা আমার অনেক দখল গেছে। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে শেয়ার করো, ভালো করে সব করে রাখো। আমার মতো তোমরাও কি এরকম করো এটা আমাকে জানাবে। আর এই দেখুন জনসন বাড়ি আছে, মনে রাখবে। তো যাই হোক, কেমন লাগে দেখলাম।